অরুণাচল প্রদেশ আসছেন ট্রাভেল আইটনারিতে? সমুদ্রপৃষ্ঠ থেকে 4,910 ফুট উচ্চতার এই সুন্দর শহরটিকে কিন্তু এক বা দুরাত সময় আপনাকে দিতেই হবে। হ্যাঁ, আমি বলছি দিরাঙ্গের কথা। এখানে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তার দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসি আমাদের সেকেন্ড স্টপেজ ধীরাঙের কথা। ধীরাং অরুণাচলের খুব সুন্দর একটা শহর, যেখানে আমরা একদিন থাকবো। হাই এভরিওয়ান, বৃষ্টি কথার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম। আজকে আছি দিরাঙে। এখন এখান থেকে বেরোচ্ছি, এখন সকাল 9টা বাজে, এক্স্যাক্টলি 9টা বাজে। চলো রাস্তা যেতে যেতে কী কী সাইট সিন করবো, কীভাবে যাবো, কোন রাস্তা দিয়ে যাবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। দিরাঙের ভিডিও শুরু করতে গেলে আমাদের চলে যেতে হবে ঠিক একদিন আগে, তার মানে যেদিন আমরা ভালুকপং থেকে দিরাং এসেছিলাম। রাস্তা ছিল 140 কিলোমিটারের মতো। আর এখনো পর্যন্ত ভালুকপং এর ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে লিংক দিয়ে রাখলাম, দেখতে চাইলে দেখে নিতে পারো। যাওয়ার পথে একটা টানেলও পড়ল, টানেলটার নাম নেচিপু টানেল, যার দৈর্ঘ্য 500 মিটার। উদ্বোধন হয় 2020 সালের অক্টোবর মাসে। 6 কিলোমিটারের রাস্তা, যেটা আগে যেতে সময় লাগতো 20 মিনিট, সেটা এখন 2 মিনিটেই হয়ে যায়। এই রকম বা এর থেকে আরও অনেক বড় বড় টানেল আমরা কাশ্মীরে যাওয়ার সময় পেয়েছিলাম, তোমরা ব্লগে অনেকেই দেখেছো। ভালুকপং থেকেই ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়েই পড়েছে, যত এগোচ্ছি ঠান্ডা যেন আরও চেপে ধরছে আমাদেরকে। তারপর দূর থেকে একটা নাগ মন্দির দেখতে পেলাম। এই একটা নাগ মন্দির পড়েছে, আমরা নাগ মন্দিরে এসেছি নাগ দেবতা দর্শন করতে। দিরাঙের এই নাগ মন্দির তেঙ্গা নদীর মনোরম তীরে অবস্থিত। 60-এর দশকের গোড়ার দিকে ভালুকপং থেকে তাওয়াং যাওয়ার জন্য এখানে রাস্তার কাজ চলছিল। সেই সময়ই এই স্থানটিতে প্রচুর পরিমাণে নাগ সাপ, কোবরা দেখা যেত। সেই সব সাপেরা পাহাড়ের চূড়ায় উঠে আসতো জমে থাকা বৃষ্টির জল পান করবে বলে। এইরকম কাজ চলাকালীন একদিন এক ব্যক্তি একটি পুরুষ কোবরাকে মেরে ফেলে। সেখান থেকেই শ্রমিকদের সাথে নাকি বিভিন্ন রকমের অলৌকিক ঘটনা ঘটতে থাকতো, এমনকি সাপের কামড়ে মারাও গেছিল বেশ কয়েকজন। এই সকল বিপদ থেকেই মুক্তি পেতে তৈরি করা হয় এই নাগ মন্দির, যা প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। পরে সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, যা এখনও খুব সুন্দরভাবে সজ্জিত। নাগ মন্দিরের সমস্ত ঐতিহাসিক ঘটনা এখানেই অবস্থিত এক পুরোহিতের কাছ থেকে আমাদের শোনা। পাহাড়ের উপরের উচ্চতায় অবস্থিত হওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি রয়েছে, যেটাকে ভেঙেই আপনাকে উপরে উঠতে হবে। অরুণাচল প্রদেশের আর্মিরা এই নাগ দেবতাকে ভীষণভাবে মানে দেখলাম। নাগ মন্দিরটা বেশ অনেকটাই বড়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবতার বিগ্রহের স্থল করা আছে। আর এই বাঁ দিকে যে বাড়ি মতো দেখছেন, ওখানটাতেই এই পুরোহিতদের বাস, পুরোহিতরা এখানেই থাকে। আর এখান থেকে উঠে গেলে একটা বেশ সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো, যেখানে এখনও নাকি অনেক সাপ আসে এবং এসে ওখানে থাকে। এই নাগ মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে তেঙ্গা নদী। মেন যে নাগ মন্দিরের বিগ্রহ রয়েছে তার ঠিক পিছন দিকটাই আমি যাচ্ছি, কারণ ওখানে গিয়েই আমি একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে ওখানে পিছন, একদম এটা পিছনের দিক, মানে একদম রিভার্স সাইডেই রয়েছে এটা, এখানটায় দেখো, এই জায়গাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। পুরোহিতের কাছ থেকেই শোনা এখানে নাকি যজ্ঞ টাইপ কিছু করা হয়। আর এই যে ঢিবিটা দেখছো, এখানেই নাকি অনেক সাপের বাসস্থান। আর এর পাশেই রয়েছে সুন্দর একটা শিবলিঙ্গ। নাগ মন্দিরের মেন বিগ্রহ এটাই। খুব কাছ থেকে ক্যামেরা করার অনুমতি আমরা পাইনি, ওই জন্য একদম ভিতরে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি। তো চলো, আমাদের হয়ে গেছে, এখানে আমরা পুজো দিলাম, দিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। সামনে দেখো অনেকটা বড় জায়গা। এখানে শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষজনই আসে না, এখানে জৈন ও বৌদ্ধ ধর্মের মানুষজনরা এসে থাকে। এর আগে আমি কখনো নাগ মন্দিরে আসিনি, তবে এখানে এসে আমার বেশ ভালো লাগলো। এখানে এন্ট্রি ফি কিছু নেই, আর জুতো একদম বাইরে খুলে ঢুকতে হবে। সো ভালুকপং থেকে প্রায় 70 কিলোমিটার কমপ্লিট করে আমরা আসলাম এখন টেঙ্গাতে। আর এটা পুরো আর্মির এরিয়া, আর এখান থেকে দিরাং এখনও প্রায় 70 কিলোমিটার দূর, সময় লাগবে 2 ঘন্টা। দিরাং ওয়েস্ট কামেং জেলার সাব ডিভিশনাল হেডকোয়ার্টার। রাস্তাটি অপরূপ সুন্দর পরিবেশে ঘেরা হলেও জায়গায় জায়গায় রয়েছে ডিফেন্স ক্যাম্প, আর্মি এরিয়া। এখানে ভিডিও করা রেস্ট্রিক্টেড। 1962-তে চীনা অগ্রাসনের সময় এই সব রাস্তা চীনের সৈন্যরা দখল করে নিয়েছিল।
তাই এতটাই সিকিউরিটি এখানে। আবার আসি দিরাঙের কথায়। হাতে সময় নিয়ে অরুণাচল ঘুরতে আসলে দিরাঙে দুদিন থাকবেন, একদিন মোনাস্ট্রি ঘুরবেন আর একদিন যাবেন স্যাংটি ভ্যালিতে। আমরা একদিন ছিলাম, কারণ তার পরের দিনই আমাদের চলে যেতে হতো তাওয়াঙে। সেখানে আছে আমাদের তিন রাতের প্রোগ্রাম। আমাদের স্যাংটি ভ্যালিতে নাইট স্টে করা হয়নি, কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই স্যাংটি ভ্যালিতে একটা দিন থেকে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। আমরা ফেরার দিন একটু ওখানে গিয়েছিলাম, সেই ভিডিওটা থাকবে ফেরার দিনের ভিডিওর সাথে। আর এখন আমরা বোমডিলাতে, বোমডিলাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও হবে, কারণ একদিন স্টপেজ রয়েছে ফেরার সময় আমাদের বোমডিলা। এখান থেকে মোটামুটি এখনও দিরাং এক ঘন্টা লাগবে। আমরা দিরাং পৌঁছে গেছি। আমাদের দিরাঙে যে হোমস্টেটা ছিল সেটার এন্ট্রি পয়েন্ট এটা, আর ঢুকেই সুন্দর একটা ছোট্ট মতো মোনাস্ট্রি ছিল। দিরাঙে আমাদের হোমস্টের ঘর ভাড়া বলার আগে একটু বলে রাখি, হোটেলটি কিন্তু দিরাং মেন শহর থেকে একটু দূরে, ওই 2-3 কিলোমিটার মতো। তবে আপনি চাইলে দিরাং ভ্যালিতেও হোটেল নিতে পারেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এখন 2:41 বাজে দিরাঙে। আমাদের গেস্ট হাউসটার নাম দিরাং মোনাস্ট্রি গেস্ট হাউস। দেখো ওয়েদারটা এবং চারিদিকটা, এখানে একটা মোনাস্ট্রিও রয়েছে। জায়গাটা খুব ভালো, মেঘ রমণীর দেশ এই দিরাং। পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির মাঝে নিজেকে হঠাৎ করে হারিয়ে ফেলতে ইচ্ছা করবে ঠিক এই জায়গাটায় আসলে। দিরাং অরুণাচল প্রদেশের একটি ছোট্ট জনপদ। দিরাং থেকে বেরিয়ে ঘোরা যায় 10 কিলোমিটার দূরে স্যাংটি ভ্যালি, যেটার কথা আগে বললাম, ও একটি শিপ ব্রিডিং ফার্ম রয়েছে যেটাও ভিজিট করা যায়। একটা উষ্ণ পোষ্ট্রবন রয়েছে, ওয়ার মেমোরিয়াল আছে, আর আছে চুক ভ্যালি ও মোনাস্ট্রি। সব মিলিয়ে দিরাঙে একদিন বা দুদিন থাকাটা আপনাকে বোরিং করবে না। এবার আসি আমাদের হোমস্টেটার কথায়। রুম ভাড়া ছিল 2,500 টাকা করে পার রুম, তবে এই রুমের জন্য ভাড়াটা আমার কাছে একটু বেশি লেগেছে। তবু যদি আপনাদের এখানকার ফোন নাম্বার লাগে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি দিয়ে দেবো। রুমগুলো মোটামুটি ছিল, আমরা এখানে এক রাত থাকবো তো তার জন্য ঠিক আছে। আমরা অক্টোবরের মিডিল এসেছিলাম, তবে ঠান্ডা ভালোই ছিল। রুমটা যেমনই হোক বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর 24 ঘন্টা কিন্তু গরম জল পাওয়া গেছে এখানে। এবার দুপুরে লাঞ্চ নিয়ে পড়েছি মহাবিপদে। আমরা লাঞ্চ না করেই হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। এবার হোটেলে ঢুকে দেখছি হোটেল বলছে লাঞ্চ দেওয়া হবে না, শুধুমাত্র ডিনারটাই দেওয়া হবে। শুধুমাত্র আমাদের হোটেলেই নয়, অরুণাচলে আমি অনেক হোটেলেই দেখছি লাঞ্চ দিচ্ছে না। আসলে দিনের বেলাটা সবাই ঘোরাঘুরি করে, কেউ লাঞ্চ খায় না, ওই জন্য কোনো হোটেলই লাঞ্চটা করে না। আমরা যে রিসর্টটাতে উঠেছি ওখানে লাঞ্চ দেবে না, ওই জন্য আবার বেরোলাম, ঠান্ডা লাগছে। তো এখানেই কোথায় লাঞ্চ পাই, একদম দিরাঙের মেন মার্কেটেই এসেছি, তো চলো দেখি। অবশেষে খুঁজে একটা হোটেল পেয়েছি যেখানে বাঙালি খাবার পাওয়া যায়। তো আমাদের বাঙালি খাবারের মধ্যে চলে এসছে ভাত, ভাজা, পাঁপড়, ডাল, আর সাথে আমরা একটা ডিমের অমলেট নিয়েছিলাম। এখানে প্রচুর বাঙালি টুরিস্ট ঘুরতে আসে, ওই জন্য সব হোটেলেই বাঙালি খাবার পাওয়া যায়। খাওয়ার পর দিরাং শহরটা একটু ঘুরে আবার চলে আসলাম আমাদের হোটেলে। ও হ্যাঁ, হোটেলটি বৌদ্ধ কালচারের হলেও রাতে ডিনার আমরা ননভেজ নিয়েছিলাম আর ওরা দিয়েছিল। আজ আর তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, তাই ভিডিওটা কন্টিনিউ করব কাল সকাল থেকে। দিরাং থেকে বেরিয়ে, মানে দিরাং থেকে বেরোয়নি, হোটেল থেকে বেরিয়েই সোজা চলে এসেছি দিরাঙের একটা খুব বড় মোনাস্ট্রিতে। তোমাদেরকে দেখাবো কত সুন্দর, একদম পাহাড়ের কোলে অবস্থিত, কি সুন্দর লাগছে দেখো। থুপসং ধারগেলিং মোনাস্ট্রি হল এই ধীরাং মোনাস্ট্রির আসল নাম। বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা এই নামটি দিয়েছিলেন। এর একটি কারণ হল এই মোনাস্ট্রি থেকেই গৌতম বুদ্ধের ধর্মবাণী প্রচার করা হয়। ইংলিশে একে বলে দ্য প্লেস অফ ফ্লোরিসিং বুদ্ধস স্পিচ। আসলে এই মোনাস্ট্রি থেকেই বুদ্ধিস্ট সন্ন্যাসীরা বৌদ্ধ ধর্মের জ্ঞান লাভ করেন। পাহাড়ের কোলে অবস্থিত এই মোনাস্ট্রি একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে স্থানটির। 2017 সালের 5ই এপ্রিল দালাই লামা এই মোনাস্ট্রির উদ্বোধন করেন। হ্যাঁ, এটা কিন্তু একটি নতুন বানানো বিল্ডিং। 2007 থেকে 2016 দীর্ঘ 9 বছর ধরে এই বিল্ডিংটি বানানো হয়।
এই ধীরাং ঐতিহাসিকভাবে তিব্বতের অংশ ছিল। 1959 পর থেকে এই শহর ভারতবর্ষের অঙ্গ হয়। সেই সময় থেকে তিব্বতীয় রিফিউজিরা এই ধীরাঙে বসবাস করেন। পাহাড়ে আসলে বুদ্ধিজমের সবসময় একটা সুন্দর নিদর্শন পাওয়া যায়, সে সিকিম হোক বা লাদাখ, অরুণাচল হোক বা দার্জিলিং। বুদ্ধিস্ট কালচার দেখে সবসময় মন মুগ্ধ হয়ে যায়। ওদের পোশাক আশাক, জীবনযাপন, ডিসিপ্লিন সবাইকে মুগ্ধ করে। বিশেষ করে যে মন্ত্রটা পাঠ করে যে রিদমে, সেটা শুনতে ভীষণ ভালো লাগে। আমি অনেক পাহাড়ে গিয়েছি, তার সবকটার ভিডিও নেই কারণ ব্লগিং তখন করতাম না। তবে অরুণাচলকে দেখে আমার মনে হলো এর কালচারটা অনেকটা উত্তর সিকিম বা ভুটানের সাথে মেলে। আমরা অন্য ধর্মের হলেও এই যে এখানে এই গোলগোলগুলো থাকে যেখানে বুদ্ধিস্ট মন্ত্রগুলো লেখা থাকে, এগুলো হাত দিয়ে ঘোরাতে আমার মনে হয় সকলেরই খুব ভালো লাগে, মনে একটা অদ্ভুত শান্তি আসে। এছাড়াও এই মনাস্ট্রিগুলোতে রঙিন প্রার্থনার পতাকা যা পাহাড়ের বাতাসে দুলছে, এই মন্দিরের বাইরের শোভাকে আরও বৃদ্ধি করে। এটি রং এবং গতির একটি আশ্চর্য মিশ্রণ তৈরি হয়। প্রবেশ করলে আপনি তিব্বতী বৌদ্ধ মূর্তির একটি দুর্দান্ত প্রদর্শনী দেখতে পাবেন। দেওয়ালগুলো রঙিন থাংকা দিয়ে সজ্জিত করা হয়েছে, যা বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায় এবং তিব্বতী প্যান্থিয়নের বিভিন্ন দেবতাকে চিহ্নিত করে। একটি বিশাল বৌদ্ধ মূর্তি হল প্রধান উপাসনালয়ের কেন্দ্রস্থল। এর চারপাশে আরও ছোট ছোট মূর্তি রয়েছে, যার মধ্যে কিছু বোধিসত্ত্ব এবং কিছু লামাদের প্রতিনিধিত্ব করে। ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকতে বারণ করায় ক্যামেরা নিয়ে আমি আর ভিতরে ঢুকিনি, তাই ভিতরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর জুতো পরে মনাস্ট্রির এই পর্যন্ত আপনারা আসতে পারেন, এখান থেকে জুতো খুলে আপনাকে ভিতরে ঢুকতে হবে, আর এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর ভিতরে গেলে আপনাকে প্রসাদ দেওয়া হবে। এবার সময় হয়ে গেছে এই জায়গাটাকে টাটা বলে বেরিয়ে যাবা। ধীরাঙে আর একটু সুন্দর অকল্পনীয় অবিট জায়গায় রয়েছে শ্যান্তি ভ্যালি। শুধু পাখির চোখে একটু ট্রেলার দেখালাম, পুরো ভিডিও থাকবে আমাদের শেষ পর্বে। এখানে অ্যাড করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আর এখন আমরা যাব তাওয়াং, তাই যাওয়ার পথে অনেকগুলোই সাইট সিন আছে। এখানে কিছুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তার দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। তাওয়াং যাওয়ার ভিডিওটা পরবর্তী পর্বে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা এতদিন ধরে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অরুণাচলের আরও একটি সুন্দর পর্ব নিয়ে, পর্ব তাওয়াংকে নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত টাটা।